কি দেশের হাল, এই কি দেশের হাল, আমরা প্রজা আমরা রাজা সারা ভোজন চাল, আমরা বঙ্গবাসী আমরা ভারতবাসী, স্বচ্ছ ভারত অভিযানে আমরা যে প্রত্যাশী, আমরা বঙ্গবাসী আমরা ভারতবাসী, স্বচ্ছ ভারত অভিযানে আমরা যে প্রত্যাশী। বন্ধুগণ নমস্কার, 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 নমস্কার। আপনারা সবাই ভালো তো? হ্যাঁ। আপনারা কি জানেন ভারতে একটা সাফাই কম্পিটিশন হয়েছিল? হ্যাঁ। আর সেই কম্পিটিশনে ভারতের 73টি শহর অংশগ্রহণ করেছিল, আর সেই 73টি শহরের মধ্যে আপনাদের প্রিয় শহর আসানসোল, হ্যাঁ হ্যাঁ আপনাদেরই প্রিয় শহর আসানসোল, কত নম্বরে আপনারা কি কেউ জানেন? দুই। হ্যাঁ, দুই, দুই, দুই। কিন্তু আপনারা একটু ভুল করছেন। কেন? কারণ সেই দুই সংখ্যাটা প্রথমের দিক থেকে নয়। তবে? সেই দুই সংখ্যাটা একেবারে শেষের দিক থেকে। মানে আমি এইটাই বলতে চাইছি যে ভারতের 73টি শহরের মধ্যে আমাদের আসানসোল, হ্যাঁ হ্যাঁ আমাদেরই প্রিয় শহর আসানসোল কত নম্বরে? ৭২। হ্যাঁ, ৭২। আর এটা আমাদের কাছে খুবই লজ্জার ব্যাপার। ছি 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 ছি, একটা জঞ্জাল, ছি ছি একটা জঞ্জাল, একটা জঞ্জাল, ছি ছি একটা জঞ্জাল, একটা জঞ্জাল, ছি ছি একটা জঞ্জাল। জঞ্জাল, 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 এই জঞ্জাল শুধু আসানসোলে নয়, সারা ভারতবর্ষের সমস্যা। এই জঞ্জাল আমার লজ্জা, আপনার লজ্জা, সারা ভারতবর্ষের লজ্জা। কিন্তু কেন এত জঞ্জাল? আসুন আমরা এর কারণ খুঁজে দেখার চেষ্টা করি। আমাদের দেশে এত জঞ্জাল কেন? ও কাকা, কোথায় চললে গো এত সকাল সকাল? আর বলনি বাপু, এই চললুম একটু মাঠের দিকে। কেন গো? তা বলে মাঠেই কেন? কেন মাঠে গেলে খেতিকা আছে কি শুনি? আমার ঠাকুরদা এককালে মাঠেই গেছিল, আর বাবাও মাঠেই গেছে, এখন আমিও যাচ্ছি। তা বলে বংশ পরম্পরায় মাঠেই কাটাবে নাকি? তুমি কি জানো না যেখান সেখান শৌচকর্ম করার ফলে কত রোগ জ্বালা ঘটছে? কাকা, বাড়িতে শৌচালয় বানাও। আরে রাখো তো তোমার শৌচালয় বাপু, মেলা জ্ঞান নিতে এসো না। চিরটা কাল তো মাঠেই কাটিয়ে এলো, কোনোদিনে কিছুটি হলো নি, আর আজ তুমি এসেছো আমাকে শৌচালয় দেখাতে। ছাড়ো তো বাবু, পথ ছাড়ো, আমার তাড়া আছে। মাদল বাজে ধিমি ধিমি, পেটে হবে পিতা কিমি, মাদল বাজে ধিমি ধিমি, পেটে হবে পিতা কিমি, খোলা মাঠে, খোলা মাঠে, যেও না গাড়ু হাতে, খোলা মাঠে, খোলা মাঠে, যেও না সবাই মাইকটা সামনে না, সম্ভব না। কি
ওম শান্তি ওম শান্তি। কি রে তুই এখানে এসে অশান্তির পরিবেশ তৈরি করলি?
তুই আবার আমাকে মিছিলে চুরি মারছিস কেন? আমি তোর কোন পাকা দানে মই দিয়েছি? কিন্তু আমার পাকা দানে মই দিলে ভালোই হতো, কিন্তু তুই সারা দেশের পাকা দানে মই দিয়েছিস। ব্যাপারটা একটু খুলে বলতো ভাই। আমি যে এসব ফেলে দেশের এত ক্ষতি করছি তা তো আমি কোনোদিন ভাবিনি। শোন, আমিও তোর মতো না যে এমনি ছিলাম, কিন্তু আজ থেকে আর নয়। আমি আমার কর্মের জন্য লজ্জিত ভাই সব, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এগুলি ফেলবো না। তাহলে এসো, আজ থেকে আমরা সবাই মিলে আমাদের দেশকে স্বচ্ছ রাখার। নমস্কার 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 নমস্কার।
করতে। তার জন্য আমাদের সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো সেটা আমাদের দিচ্ছি। সেই উদ্দেশ্যে আজকের আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠান। আপনার মনে হয় এই কর্মসূচিতে কোনো কাজ হবে? হ্যাঁ কেন হবে, আমরা সবাই মিলে চেষ্টা করলে নিশ্চয়ই আমাদের দেশকে একদিন গঞ্জের মুক্ত করতে পারবো। সরকার এই প্রকল্পের জন্য অনেক টাকা বরাদ্দ করেছে, সেই টাকা যথাযথ ব্যবহার হচ্ছে বলে কি আপনার মনে হয়? টাকা আসছে, খরচা হচ্ছে, দেখুন না আজকের অনুষ্ঠানে যারা এসছে তাদের খাবার, জল, স্কুলের বাচ্চাদের টুপি, টি শার্ট সব তো ওইখান থেকে ব্যবস্থা করা হচ্ছে। এবার আমাকে ছাড়ো, আমার আরো তিন জায়গা প্রোগ্রাম আছে, আমাকে যেতে হবে। আর খাবারের প্যাকেট গুলো আমার গাড়িতে তুলে দিই। আরে কে কোথায় আছিস রে, দাদার প্যাকেট গুলো গাড়িতে তুলে দে। আমরা সবাই রাজা আমাদের দূষণ রাজত্বে, রইলে দেশের জঞ্জালটা বাড়বে কি করে? আমরা দূষণ রাজা, লাগছে ভীষণ মজা, লাগছে ভীষণ মজা, ভীষণ মজা, ভীষণ মজা। কিরে গৌরব, গান করতে করতে পাগল হয়ে গেলি নাকি? আরে না রে সুশোভন, গান গাইতে গাইতে পাগল হইনি, সামনে দৃশ্য দেখে পাগল হচ্ছি। কি এমন দৃশ্য যা দেখে তুই পাগল হয়ে যাচ্ছিস? তুই আজ সকালে স্বচ্ছ অভিযানের প্রচার গাড়ি আওয়াজ শুনেছিলিস? আর বলিস না ভাই, শুনতে না চাইলে তো কানে কামানের গোলার মতো শুনিয়ে দিচ্ছে, শুধু উৎপাত আর কিছুই নয়। আরে উৎপাত তো শুধু কানে শুনেছি, এবার চোখের সামনে এটা ভালো করে দেখ। কি দেখলি এবার একটু বলতো? আরে এটা সেই সকালের স্বচ্ছ ভারত অভিযানের জায়গা। হ্যাঁ এটা সেই স্বচ্ছ ভারত অভিযানেরই জায়গা। আরে এটাকে দেখে তো পাগলের আড্ডা কানে মনে হচ্ছে, যেখানে সেখানে পানের পিক, অভিযানটায় পুরলি, এখানে জলের বোতল, ওখানে খাবার প্যাক, কত কি পড়ে তাকিয়ে দেখ। তাহলে তুই বুঝতে পারছিস আমি কেন পাগলের মতো হাসছি না? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি, এটা তো জঞ্জালের কারখানা, এটা কি আমার ভারত মাতার চিত্র? আচ্ছা বল তো রে ভাই, এত জঞ্জালের কারণটা কি? সত্যি বলতে কি জানিস তো, আমরা শুধু আমাদের কথা ভাবি, আমাদের দেশের কথা, মাতৃভূমির কথা কেউ ভেবে দেখে না। যদি ভাবতো তাহলে দেশের এই অবস্থা হতো নাকি? চল আজকের দিনে তাহলে আমরা দুজন মিলে একটু জঞ্জাল সাফ করে নিই। কিন্তু গৌরব এত জঞ্জাল আমরা দুজন মিলে সাফ করতে পারবো? সঙ্গে কিছু লোক থাকলে ভালো হতো না? আরে এসব কাজে তাকে ভাবি বল। আমি তোমাদের সঙ্গে আছি, আমিও সাথে আছি, আমিও সাথে আছি, আমরা সবাই তোমাদের সঙ্গে আছি। যখন তোমরা সবাই আমাদের সাথে আছো, চলো আজকের দিনে আমরা একসঙ্গে শপথ নিই। আপনাদেরকে বলছি আপনারা আমার সাথে সকল যোগদান করুন। মাইক নে, মাইক নে, সবাই মাইক নে, মাইক নে। আমরা আমরা প্রত্যেকে প্রত্যেকে স্বচ্ছ ভারত অভিযানের স্বচ্ছ ভারত অভিযানের একজন একজন বিশ্বস্ত সৈনিক হব, বিশ্বস্ত সৈনিক হব। আমরা আমরা কাগজ পড়ে গেছে।